বন্ধুরা, এখনো পর্যন্ত আমরা তো শুধুমাত্র চীনকে বা অন্য কোনো দেশকে চুরি করতে দেখেছি, কিন্তু ভারত এখনো কাতারের চুরিকে হাতে নাতে ধরে ফেলেছে। যদিও বর্তমান সময়ে কাতার বিশ্বের একটি ধনীতম দেশ হিসাবে মানা হয়। রিপোর্ট অনুসারে কাতারে প্রতি তিনজনের মধ্যে একজন ব্যক্তি করোড়পতি। এমনকি এখানে যারা চাকরি করে তাদেরকে ট্যাক্স পর্যন্ত দিতে হয় না। যদিও কাতার সরকার তাদের দেশের লোক বা তাদের দেশে চাকরি করা লোকেদের কাছে থেকে ট্যাক্স নেয় না, তার মানে এটা তো নয় যে আপনি অন্য কোনো দেশের থেকে ট্যাক্সকে চুরি করবেন। হ্যাঁ বন্ধুরা, ভারত সরকার কাতারে ট্যাক্স ফাইলকে ওপেন করেছে, যেটিতে এটাই বোঝা যায় যে কাতার শুধু নামেই ধনীতম দেশ না, কিন্তু তাদের কাজ আজকের থেকে 1960 দশকে বসবাসরত গরিব কাতারের মানুষের মতোই রয়ে গেছে। চলুন এর জ্বলজ্বন্ত একটা উদাহরণ আপনারা দেখে নিন। হয়তো অবশ্যই আপনারা DGGI এর নামটিকে অবশ্যই শুনেছেন। আসলে আমি এখানে ডিরেক্টরেট জেনারেল অফ GST ইন্টেলিজেন্সের কথা বলছি। এই মুহূর্তে আপনারা যারা জানেন না তাদের বলে দিই যে DGGI ভারতের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যারা ভারতের ট্যাক্স চুরি করার ওপর কানুনি কারবাই করে। আপনারা একদিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা ইডি থেকে এক ধাপ ওপরে ধরতে পারেন এটিকে। এই DGGI কোম্পানি কাতারকে নিয়ে এমন একটি ফাইলকে ওপেন করছে, সেটা সত্যি আপনাকে ভাবতে বাধ্য করাবে। কাতার সত্যি কত বড় একটা চিন্তিচোর। ট্যাক্স চুরি করার ক্ষেত্রে কাতার তো চীনের বাপ বেড়ে এসেছে। বিজনেস টুডের একটি আর্টিকেল অনুসারে জানা যাচ্ছে যে কাতার ভারত এক বছরে প্রায় 14,000 কোটি টাকা ট্যাক্সকে চুরি করেছে। DGGI ট্যাক্স চুরির এই আরোপ কাতারের এয়ারবেসের উপর লাগিয়ে দিয়েছে। বলে দিই যে কাতারের 30% আবাদি ভারতীয়, এই কারণে কাতার আর ভারতের মাঝে ফ্লাইট অনেক চলে। যদিও কোনো ভারতীয় মাত্র 60 দিনের জন্য কাতারে যায়, তাহলে তার কোনো ভিসার দরকারই পড়ে না। সেই হিসেবে অনুমান করলে দেখতে পাবেন যে মাত্র 1 মাসে 70 থেকে 100টি ফ্লাইট কাতার থেকে ভারতে আসে আর ভারত থেকে কাতারে যায়। এখানে একটু রুল আছে, যখনই কোনো দেশি ফ্লাইট ভারতে আসে তারা ভারত সরকারকে কিছু চার্জ বা GST পে করতে হয়। চার্জগুলো আর GST কিসের হয় এয়ারপোর্টে সেটা আপনারা মোটামুটি কম বেশি সকলেই জানেন, যেটাই হোক। আর এই কারণে প্রত্যেক দেশের সরকার প্রতিটা দেশের কাছে থেকে নিয়ে থাকে। কিন্তু এই মুহূর্তে কাতার তার ট্যাক্সকে বাঁচানোর জন্য তারা সেই সমস্ত ট্যাক্সকে ভারতের ভেতরে অবস্থিত কোম্পানিকে দেওয়ার বদলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্রসেসে দেওয়ার চেষ্টা করে থাকে, যেন সেটিতে তারা GST হাতে থেকে বেঁচে যায়। কিন্তু এই প্রসেসটি ছিল সম্পূর্ণ ভুল। কিন্তু কাতার এয়ারবাসগুলো ভারতে অবস্থিত সব কিছুর ভরপায় মজাকে তো উঠিয়েছিল, কিন্তু তারা করকে দিতে একদমই রাজি নয়। তো আমাদের প্রত্যেক ভারতীয় যেখানে একটি সুস থেকে সেফটি পেন কেনার জন্য তার করকে দিতে হয়, এই কারণে ভারত সরকার কাতারকে ট্যাক্স পে করার জন্য একটি নোটিশকে জারি করেছে। যদিও বন্ধুরা, এটা তো ছিল মাত্র গত 1 বছরের ট্যাক্স চুরির কাতারের লিস্ট। ভাবুন তো, এই আমির দেশটি গত কয়েক বছরে কত টাকার ভারতের ট্যাক্সকে মেরে দিয়েছে। এখানে শুধু কাতার নয়, বরং সৌদি এয়ারলাইনেরও নাম এই লিস্টে যুক্ত আছে। তো হতে পারে ভারত সরকার এই বিষয়টা অনেক আগে থেকে জানত, তবে ভারত সরকার হয়তো সঠিক একটি সময়ের অপেক্ষা করছিল। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই ট্যাক্স চুরি করা কাতারের উপর ভারতের কী ফাইন লাগানো উচিত? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। এর সাথে সাথে ইসরায়েল আর হামাসের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।